দেশ আমরা আবার চলে এসেছি তোমাদের সবার থেকে প্রিয় আন্তর্দেশীয় ডান্স রিয়েলিটি শো নিয়ে, যার নাম ডায়মন্ড বল প্রেজেন্টস বাজলো ঝুমুর তার নূপুর, পাওয়ার্ড বাই সোহানা ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ মমতাজ হারবাল প্রোডাক্টস। Yes, নাগর টিভি পর্দায় আপনারা আমাদেরকে দেখছেন, আমি নাবিলা আবারও হাজির হয়ে গেছি এবং আমার সঙ্গে রয়েছে সৌরভ। এইবার পরের পারফরম্যান্স কার? পরের পারফরম্যান্স যার সে এত বেশি মানে সুন্দরী আমি বলবো যে তাকে তুমি স্পর্শ করতে পারবে না, একেবারেই না। এবং তোমার জল খেতে ইচ্ছা করছে তো আমার মনে হয় যে সেটার একটা কি বলবো ওয়ে আউট মেবি ও আমাদের করে দিতে পারে, সেটা তার অ্যাক্ট দেখলেই বোঝা যাবে। তার নাম আমি বলে দিই, বুঝে গেছি, স্পর্শ থেকে বুঝে গেছি। নন আদার দ্যান স্পর্শিও ফ্রম টিম ঢাকা। Porsche, are you ready for rehearsal? Jao bolo tare meghe ro pare brishti bandona jore dharoni tol, jao bolo tare shravona share meghe shatol dole chhoyeche bheja jol matal haware dhoni আগে ডান্সটা কমপ্লিট করো তারপর। চলো চলো ড্রেসের মাপটা দাও। পানি খেতে দিচ্ছে না ওকে, মানে এই যে আমরা যে ব্যাক স্টেজ ডায়েরি বলি সেটাই আসলে এই অবস্থা থাকে তাদের রিহার্সালে। বেচারাকে পানি খেতে পারে না, এই কস্টিউমের মাপ দিতে হয়, এই আবার রিহার্সাল করো স্টেপ একটু দাঁড়াও আমি রিহার্সাল করব, না 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 আগে কস্টিউমটা কর, এই এইটাই চলে এটা এতটাই আর কি ও পাগল হয়ে গেছে, পেট্রিফাইড হয়ে গেছে, বলছে আমি এইটা নিয়েই একটা পারফরম্যান্স করব বলে চলে এসেছে আজকে ছখানা জলের বোতল নিয়ে, তাই তো? হ্যাঁ, প্লাস্টিকের জলটা খেয়েও নিল, আমাদের ইন্ডিয়াতে সাউথ ইন্ডিয়ানরা শুনি যে ওরা নাচের প্রতি এত প্যাশনেট, ছোটবেলা থেকে ওদের খেতে দেয় আমাদের না নাচে আর কি বাচ্চারা এরকম, কিন্তু আলটিমেটলি যে খেলে আমি সেটাও ওয়েট করছিলাম তুমি খাচ্ছ কি না, ভালো কনসেপশনটা খুব সুন্দর, মানে আমাদের দেখো অভ্যস্ত যেটা তোমরা বললে যে সত্যিটাই হয় এই মাপ এই ব্যস্ততায় এই 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 সবটাই খুব সুন্দর, কিন্তু জানি না গানটা এত সফট এত সুন্দর তার সঙ্গে জলের বোতলগুলো খুব চোখে লাগছিল, জানি না কি কারণে লাগছিল, হয়তো বা এই গানের যে ক্লাসিক্যাল মুডটা ছিল তার সঙ্গে বোধ হয়, কিন্তু কনসেপশনটা খুব সুন্দর, তোমার পারফরমেন্সও খুব ভালো, কিন্তু এই পানির বোতল চোখে টিক 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 করছে। থ্যাংক ইউ সো মাচ কাঞ্চন ভাই। আসলে শিল্পীদের অনেক প্রবলেম থাকে, অনেক প্রবলেমের মধ্যেই আমাদের কাজ করতে হয়, এবং এর আগে তুমি অসুস্থ হয়ে গেছিলে তারপরেও তুমি পারফর্ম করেছো, তো আসলে মানে এটা কিন্তু মানে একটা কম্পিটিশন, নাচের কম্পিটিশন, সেই নাচের কম্পিটিশনের মধ্যে
আমরা যারা এখানে জাজ যারা বসে আছি, আমাদেরটা বাদ দিল, টেলিভিশনের পর্দার সামনে যারা বসে আছে তারা কি চায় বলো তো? তুমি বলো তো কি চায়? নাচ চায়, ঠিক না? তো সেই নাচটা কি আসলে একটু কম হলো না? আর তুমি যেখানে কম ছিল, আই অ্যাগ্রি, যেখানে অনেকবার পুরস্কার পেয়েছো নিচে, হ্যাঁ, এবং একটু আগে জাজ হিসাবে তোমার নাম কিন্তু সে বলেছে যে ঢাকা টিমের মধ্যে সবচেয়ে বেস্ট পারফর্মার কিন্তু সে। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই থটটা আমার মনে হয় নেওয়াটা ঠিক হয় না। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে একটু ভাবা দরকার আছে যে আমরা কি দিতে আসছি, আমাদের দুঃখগুলো, আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আসলে। তারপরে যেহেতু তুমি ভালো নাচো, সেহেতু যতটুকু করেছো সেইটুকু ভালো, অনেক ভালো। এরপর আই প্রমিস আমি কোরিওগ্রাফারকে জোর করে বেশি নাচ নিব। থ্যাংক ইউ সো মাচ। একদম খুব ভালো ভাই বুঝতে পারছি, গ্যাজেটটা যেটা বললেন আমরা সেটা বুঝতে পেরেছি। বাট যেরকম স্যার বললেন তোমার নাম নেওয়া হয়েছে এখান থেকে নাকি ইমার্জিং, মানে তোমার উপর নাকি সবাই ভর করছে, মানে ভর রেখেছে, মানে ভার কি বলে ভর ভার কি বলছি একদমই দিকে যাচ্ছি এখন, একটু নাচটা কিন্তু আর একটু লাগবে আর কি, এক ডজন হয়ে গেছে তাই না, কি মনে হয়? একদম। ওকে, তো সেই আসলে আমরা সেকেন্ড রাউন্ড শেষ করলাম মোকে ওকে ডান্স দিয়ে। থ্যাংক ইউ সো মাচ স্পোর্শিয়া, প্লিজ। থ্যাংক ইউ জাজেস, থ্যাংক ইউ। ওকে, সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ড, চলে যাচ্ছে থার্ড রাউন্ডে। যে রাউন্ডটি হচ্ছে টক ঝাল মিষ্টি, যেখানে একটু দুষ্টুমি থাকে, একটু প্রেম থাকে, একটু রোমান্স থাকে, একটু ফান থাকে। ইয়েস, তবে তার আগে আমি তোমার একটা জিজ্ঞেস করতে চাই, একটা ছোট্ট প্রশ্ন জি সাবিলা। ইয়েস, তুমি তো জানোই আমার তোমার প্রতি একটুখানি ওই আর কি, একটুখানি সফট কর্নার আছে, সেটা তো সবাই জানে, তমাম বাংলাদেশ জানে, সবাই চায় আর কি না বেলা একটু পাত্তা দিচ্ছ ওরা, যেটা তুমি দাও না, যাই হোক নেভার মাইন্ড। তবে তার আগে আমি তোমায় জিজ্ঞেস করতে, যেটা জেনে রাখা ভালো হোমওয়ার্ক, পার ডে অ্যাভারেজ তুমি ওই প্রেম প্রস্তাব কটা পাও ফ্রেন্ড অফ ফেসবুক পেজে, বা তুমি হয়তো পার্টিতে গেলে তো সেখানে ছেলেরা তো ফ্ল্যাট তো হয় আমি জানি, অ্যাভারেজ তার উপর তো আয়নাবাজি বেরোনোর পর তো আমি জানি যে সবাই একেবারে মানে আরো বড় ফ্যান হয়ে গেছে তোমার, হ্যাঁ মানে গোটা বাংলাদেশ তোমার ফ্যান, তো এমনিতেই তো বাড়বেই তাই না? কি ব্যাপার, আজকে খুব আমার প্রতি তোমার এত ভালো ভালো কথা মুখ থেকে আসছে। আমরা তো খেয়াল করেছি দেখো, কারণ এক সেকেন্ড ভালো কথা আসছে না এটাই জানা ছিল, হাসি দমতির লোক মানে সত্যি আসে। তোমার ফোন নিয়ে আমি সাইডে বসবো, এক্ষুনি সবটা ডিলিট করবো, আমি একটু পজিটিভ টাইপের একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। আপনারা যেজন ডায়মন্ড ওয়ার্ল্ড প্রেজেন্ট পাঁচলো ঝুমুর তারা নুপুর পাওয়ার্ড বাই বলো সোহান ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ মমতাজ হার্বাল প্রোডাক্টস। সব ডিলিট, তোমার মোবাইল কোথায় রেখেছো? আই ছেলে মন মনে না, মনে না মন, মনে না, মনে না মন, মনে না, মনে না মন, মানে
খুব ভালো করেছিলে এই এপিসোড, অতটা স্যাটিসফাইড না, ঠিক আছে দেখে নিচ্ছি। শতাব্দী ম্যাম, আমারও সেটাই মনে হলো লাভলি, যে তুমি আগে যে পারফরমেন্স গুলো করেছো দেখিয়েছো সেগুলো খুব ভালো ছিল, এটা ঠিক আছে চলনসই আর কি। কম্পিটিশনে করা এবং এতগুলো এপিসোড এখন মানে টান টান লড়াইয়ে যেখানে যাচ্ছি সেখানে পৌঁছানোর জন্য আমার মনে হয় না দারুণ, কিন্তু ভালো যেহেতু তোমরা স্টেজ ফ্রি, স্টেজে নামিয়ে দিলে কিছু না কিছু করে বেরিয়ে আসবে এটুকু জানি, সেই জন্যে ভালো লেগেছে। নাচ হয়েছে, ভালো হয়েছে, কিন্তু মানে নাচের চেঞ্জটা নেই, আর আমি খালি ভাবছিলাম যে কখন বোধহয় লিফট করে ঘোরাবে, আর সেটাই শেষ পর্যন্ত পরের দিক দিয়ে দেখলাম যে শেষের দিক দিয়ে ঘোরানো। এখন আমরা বেঁচে গেছি, আমরা বোধহয় মানে যদি নায়ক নায়িকা হিসাবে এখন যদি ছবিতে পারফর্ম করতাম তাহলে কতবার যে নায়িকা কোলে উঠতো এই যন্ত্রণায় আমরা হিরোরা অস্থির হয়ে যেতাম। তো আমার মনে হয় যে আসলেই কিন্তু এই যে কোলে ওঠা লিফটিং এগুলো আমার মনে হয় সব জায়গায় কিন্তু খাটে না, কিন্তু সব গানেও কিন্তু খাটে না, তো সেইটা আমার মনে হয় যারা কোরিওগ্রাফার করছেন কিন্তু তারা একটু খেয়াল রাখবেন, কারণ প্রায় গানের মধ্যে আমরা দেখছি যে লাফ দিয়ে কোলে উঠতেছে একটা ঘোরান দিচ্ছে, তো সেইটা আমার মনে হয় যে সব জায়গায় যদি এক জিনিস থাকে তাহলে আমাদের মানে ভালো লাগার ব্যতিক্রমটা থাকে না আর কি, চমকটা থাকে না। হ্যাঁ, তো এমনিতে এমনি লাভলি তো খুব ভালো নাচে, ভালো নেচেছে, মানে আমার শুধু এই যে ওইটুকু বলা আর কি, কারণ সামনে খেয়াল রাখতে হবে যে আমরা প্রত্যেকটা গানে আমরা দেখতেছি যে এরকম লাভ দিয়ে কোলে উঠতেছে, তারপরে যে সহযোগী সে তাকে নিয়ে ঘুরছে কি করছে, সব গানে কিন্তু একরকম হলে তো আর ভালো লাগে না, মনোটোন আছে আসলে লিফটিংটা, ব্যালেন্স স্টাইলটাই ভালো লাগে, বাদ বাকি যে কোনো গানের সঙ্গে। আর দ্বিতীয়ত কিছু লিফটিং আছে দারুণ করছে, মানে একদম অন্য রকম, সেটা অন্য, কিন্তু বাদ বাকি সব তো একই, কারণ কত আর কত রকম করে কোলে নেওয়া যায়, কত রকম করে একটু রোগা কত ইজি, যে একটু একটু বেশি রোগা নয় সে একটু কঠিন হচ্ছে, বা কিন্তু সেটা সেই তো একই, মানে ডান দিক বা দিক তাও বাচ্চাও নয় যে তুমি পিঠে কাঁধে যা হোক করে নেবে, তা তো নয়, তাই জন্যে হয়তো একঘেয়েমি আসছে। এবং আমারও ইলিয়াস সাহেবের সঙ্গে আমি একমত যে এখন হয়তো নাচের কনসেপ্টটা এরমভাবে এসছে সব রিয়েলিটি শো বা স্টেজ পারফরমেন্সে থাকেই লিফটিং, কিন্তু সেটা আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে, বা তাতে রিপিটিশনের সময়গুলো ভাবতে হবে যে হ্যাঁ কি রিপিটিশন কি আমরা দিচ্ছি, পরিবর্তন কি দিচ্ছি, ব্যতিক্রম কি দিচ্ছি, বিচারকের আসনে বসে থেকেও কিন্তু আমাদেরও ভাবতে হবে যে আলটিমেটলি নাম্বার পাবে তোমরা, তাই না, তো নাম্বার কিসে বাড়বে আর কি করলে কমবে সেটাও কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করবে। পরেরবার আরো ভালো হবে, লাভলি লাভলি পারফরমেন্স, গ্রেসফুল পারফরমেন্স, থ্যাংক ইউ সুমিত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ জায়গা দিন। হয়ে গেল ফার্স্ট পারফরমেন্স, এবার আমরা চলে যাব সেকেন্ড পারফরমেন্সের দিকে বাংলাদেশ টিম থেকে। এবং সেকেন্ড পারফর্মার যে আসছে তার খুব ইন্টারেস্টিং একটা থট রয়েছে, সে বলতে চায় যে কাবাডি অর্থাৎ আমরা যেটা বলি হাডুডু, এটা বাংলার জাতীয় খেলা,
আমরা জানি, কিন্তু এটা না হয়ে যদি জাতীয় খেলা চোর পুলিশ হতো তাহলে অনেক বেশি ভালো হতো। কথা শোন, যাবি চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে বাঁচাও আমার, ওরে বাঁচাও আমায়, সুন্দরী চোর মনের ভাবে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে পড়েছে, ও তারকা পুলিশ চোরের প্রেমে পড়েছে। আমার তো ভালো লেগেছে এবং তোমার যে অনেক বেশি ভালো লেগেছে সেটা আমি ওর পাশে বসেই বুঝতে পারছিলাম। এই যে বললেন হাত করা পরিয়ে দাও, ওখান থেকে এরকম করলে না চোর পুলিশের এক মিষ্টি মিষ্টি না টক প্রেম হয়ে গেছে এবং পুলিশকে বুদ্ধি বানিয়ে দিচ্ছে, তো অ্যাক্ট ওয়াজ ওয়ান্ডারফুল। তবে আমাদের তো যাদেরা ভালো বলতে পারবে তাদের কাছে চলে যাচ্ছি। প্রথমে শতাব্দী ম্যাম আপনার কাছে আসছি। আমাদের দেশগুলোতে পুলিশ সম্পর্কে মানুষের ভীষণ ভয়, চোর তো দূরে থাকে, সাধারণ মানুষই ভয় পায় পুলিশ আসছে, বাচ্চারাও ভয় পায় পুলিশ আসছে। এবং আপাতত বিজ্ঞাপন দিয়ে বলতে হয় যে পুলিশ ভালো মানুষ, বলতে হয় পুলিশের সঙ্গে বন্ধুত্ব রাখুন, পুলিশ আমাদের বন্ধু। তো আমার মনে হয় এই বিজ্ঞাপনটা বাদ দিয়ে তোমাদের পারফরমেন্সে দেখে দিলে হয়ে যাবে, আর ওই বিজ্ঞাপনের দরকার হবে না। চোরের কোলে উঠে পড়ছে পুলিশ এবং চোরকে এত ভালোবাসছে, সেটা খুব ভালো। আব্দুল সবসময় তুমি ভালো, তোমার কোরিওগ্রাফি আমার ভালো লেগেছে, তোমার পারফরমেন্স আমার সবসময় ভালো লেগেছে, ঈশানা খুব ভালো। ওকে এবার কাঞ্চন ভাই, বলার কি আর কিছু বাকি আছে, সবই তো বলে দিয়েছি, আমার তো মনে হয় না আর কিছু বলতে হবে। তারপরেও যেহেতু পাশে বসে আছি আর প্রশংসা শুনতে মানুষের ভালো লাগে, আর সত্যিকারের প্রশংসা যদি করা যায় তাহলে তো আরও ভালো লাগে। তো ভালো লেগেছে, নাচ ভালো লেগেছে, ভালো নেচেছো। তবে এরকম যদি চোরের সঙ্গে সখ্যতা হয় তাহলে চোরের বেশ না হয়ে যায়। আমার সহজাত আবার বলে যে এইটা দেখালে পুলিশের সঙ্গে মানুষের ভাব সদ্ভাব হবে, কিন্তু সদ্ভাব তো চোরেদের সঙ্গেই বেশি হবে। ভালো মানুষের তখন কি হবে, সেটাই হচ্ছে কথা, ভালো মানুষরা তখন চোর হতে চাইবে এরকম সুন্দরী একজন পুলিশ দেখলে। বাট দারুন, আমরা খুব মজা পেয়েছি ঈশানা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ঈশানা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
ব্যাট আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স হয়ে গেল শেষ ছখানা পারফরম্যান্স। আর শেষ পারফরম্যান্সটা কি মিষ্টি একটা পারফরম্যান্স ছিল, নাকি টক ছিল, নাকি একটু ঝাল ছিল, কে জানে, বাট ছিল খুবই ভালো। তবে একটাই কথা নাবিলা, তুমি কি ছোটবেলা থেকে ভেবেছিলে সঞ্চালনা করবে বা অভিনয় করবে? আমার তো দেখে মনে হয় তুমি ছোটবেলা থেকে আমার ভেবেছিলে তুমি দারোগা হবে। আচ্ছা হাব্বা হও না, একটু হও না দারোগা, কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল কোনো একটা দারোগা এরকম করে আমার মামা আমার হাতে কড়া পড়াবে, আমার সঙ্গে একটু প্রেম করবে, ডান্ডাটা নিয়ে এরকম করে সামনে বলে চলো আমার সঙ্গে চলো, একটু ডমিনেটেড হতে চাই। আমি তো ঈশানার মতো দারোগা না, দারোগা পর্যন্ত ঠিক আছে, না ঈশানা তো মিষ্টি, আমি তোমার মতো একটু ডমিনেটিং দারোগা চাইছি। আমি যথেষ্ট ডমিনেটিং এ পোষাচ্ছে না তোমার? না তোমার পোশাকটা চেঞ্জ করতে হবে, পরের দিন দারোগার পোশাক পরে আসবে ওর মতো। তা ঠিক আছে, তুমি যেমন দারোগা হবে না বলছো, ঠিক আছে এই জন্য মাত্র সেরকমই চলবে আমার, চলবে এনিথিং ম্যান এনিথিং। If it is Nabila, anything works. আমি সেটা জানি, আমি সেটা জানি, বাট আমিও আমার ভার্সিটালিটি মাঝে মাঝে দেখাই, কখনো দারোগা কখনো স্ট্রেট, আবার কখনো তোমার বন্ধুও হই, তাই না? একবার হয়েছিল 12টা এপিসোড, এবং ওই যে শুরুতে হাত ধরে আসি পরে না ছেড়ে দেই, ঠিক আছে ওইটুকুই বন্ধুত্ব আর কি। যাই হোক, এই বন্ধুত্ব তো থাকবেই, এই বন্ধুর মিলন তো থাকবেই, এই নাচের উৎসব তো চলবেই। তবে এবার তো রেজাল্টের পালা, নাকি না? না রেজাল্ট আগে আরো একটা স্পেশাল পারফরম্যান্স আছে। ও ইয়েস, আচ্ছা কিরকম সেটা? কিরকম মানে তোমার মতো কি ব্যাপারটা? কি তোমার মতো মানে যেরকম তুমি আমার লাইফ লাইন সেরকম টাইপের, তাই না? লাইফ লাইন না, কলকাতার লাইফ লাইন না? ইয়েস, লাইফ লাইন কলকাতা আবার ইউজ করেছে গ্রুপে, কিন্তু এই নিয়ে মানে আজকে যদি জেতে গ্রুপে কলকাতা তাহলে কিন্তু হ্যাটট্রিক করবে গ্রুপের এগেনস্টে, মানে টিম ঢাকা গ্রুপের এগেনস্টে। তাও ওরা আবার লাইফ লাইনের ওই তীরটা ছুঁড়ে মেরে, তাই আজকে আবার লাইফ লাইন হয়ে পারফর্ম করতে আসছে কে? আমি আসলে অন্য কথা চিন্তা করছিলাম যে আমি ওখানে অডিয়েন্সের মাঝে দেখছিলাম যে সবাই এই বর্ষায় বেশ শিখত, আমার খুব জানতে ইচ্ছা করছে জাজেস যা আসলে কতখানি শিখত। বর্ষায় আমরা ভিজেছি, তুমি ভিজতে চাও না চাও আমরা ভিজেছি তোমার নাচে,
এবং তোমার কাছে প্লাস পয়েন্ট হচ্ছে আমার যেটা অনেকের ক্ষেত্রে আপত্তি হচ্ছিল, যেটা এত বড় স্টেজটাকে কভার করছে না, তুমি সেটাকে কভার করেছো। কারণ পারফর্মার হিসেবে ওটা ভীষণ দরকার যে একটা স্টেজকে পুরোটা গ্রিপে আনা এবং সেই স্টেজের সঙ্গে অডিয়েন্সকেও আনা, এবং সেটা যখন এত বড় স্টেজ পেয়েছি আমরা সেখানে সেটাকে তুমি খুব সুন্দর করে ইউজ করেছো এবং সেটা তোমার ক্রেডিট ডেফিনেটলি। এবং রি কলকাতার লাইফ লাইন হিসেবে তুমি সঠিক এবং খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ভিজেছি তবে বর্ষায় নয়, নাচের তালে নাচ দেখতে দেখতে ভিজে গেছি, কখন যে ভিজে গেছে বুঝতে পারি। এবং কখনো কখনো যখন মানুষ জ্ঞান হারিয়ে ফেলে তখন তাকে পানি ছিটা দিতে, তো সেই কলকাতা টিমকে তুমি পানি ছিটিয়ে দিয়েছ এবং কলকাতার টিম এখন জেগে উঠছে, তো ভালো লেগেছে। থ্যাংক ইউ। কলকাতা টিম ইজ গ্রেট, ওরা খুব ভালো নাচে এবং দে আর ভেরি হার্ড ওয়ার্কিং। সো দুজনকে এবার আমি একটু কলকাতা টিম বেশি ভালোবাসি, ওরা আমার বন্ধু সবাই। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স রি, খুব ভালো ছিল, একদম শেষ পারফরম্যান্স যেরকম হওয়া উচিত ছিল, যেরকম গ্রাফটা যাচ্ছিল এপিসোডের যেরকম হওয়া উচিত ছিল তার থেকে একটু বেশি হয়ে গেছে। যাই হোক, তো আউটস্ট্যান্ডিং কয়েকটা পারফরম্যান্স দেখলাম। একটু পিছিয়ে সেটা জেনে নেবো এর মাঝেই, রেজাল্ট নিশ্চয়ই রেডি হয়ে আছে। তাই আমি যেটা বলে থাকি, নবীলা প্লিজ ডু দি অনার্স। ওকে, রেজাল্ট হাতে চলে এসেছে নাবিলার। এবার আমরা জানতে পেরে যাবো যে এই 13th এপিসোডে কে উইনার, মানে কে এগিয়ে গেল, টিম ঢাকা না টিম কলকাতার গ্রুপ এ। Yes, এবং নেক্সট টু নেক্সট তো পারফরম্যান্সেস হয়ে থাকছে, সেভাবেই কম্পিটিশন হচ্ছে আমরা দেখছি। এই কনসিস্টেন্সি যেমন আছে সেরকম আরেকটি ব্যাপারে কনসিস্টেন্সি আছে, সেটা হচ্ছে যে বেশিরভাগ সময় আমরা দেখেছি যে এক মার্কের ডিফারেন্ট, তাই না? মানে এটা কিন্তু আমরা আমাদের জাজেসরা বারবার বলেছি, এটা একে অপরের মার্কস কিন্তু ওনারা দেখেন না, কিন্তু এইভাবেই হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এই মঞ্চে, দেখে নি ব্যাপারটা কি। চলো দেরিটা করে বলে দিই আজকে উইনার কে, সময় নষ্ট না করে বলে দিই। অবশ্যই হ্যাঁ বলে দাও। আজকের উইনার হলো এক মার্কের ব্যবধানে এগিয়ে আছে যেই দল, সেই দল হচ্ছে টিম সেটা হলো টিম হ্যাট্রিক করলো গ্রুপ এ, টিম কলকাতা ফুল স্টপ। Congratulations team Kolkata, chale asho center stage e, team Sharma just one mark at market jo darshok bole chokti kore shara dala amra peye geche amader winner। Yes, ebare amra jar naam announce korbo she hote jacche German World step of the day, ke hocche she step of the day, ke peye jacche jar step onek পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস অনার, অ্যান্ড ওভারঅল ইট ওয়াজ এ নাইস কনসেপ্ট, অ্যান্ড থ্যাংক ইউ ডায়মন্ড ওয়ার্ল্ড স্পেশালি ফর দিস। কেরা চোখের
কথা দিলে কিন্তু, কথা দিলে কিন্তু এবারে হচ্ছে ডে উইনার যেটি অ্যানাউন্স করে থাকেন আমাদের জাজেস। অনুরোধ করবো চলে আসবো। সবাই খুব ভালো, প্রিয়া আমার খুব ভালো লাগছে তুমি পেয়েছো, কারণ তোমার অনেক হার্ডওয়ার্কিং আছে। তুমি খুব আজকে আমাদের ইলিয়াস সাহেব তোমাকে খুব ভালো বলেছেন যে শুধু তোমার দেখে সবাই শিখছে, এবং ইউনিটও আমাকে খুব বলেছে যে তুমি সারাক্ষণ চেষ্টা করো ভালো করার, এটাই তো, এটাই তো কোয়ালিটি, এবং সেটার জন্যই আজকে তুমি পেলে। থ্যাংক ইউ। এবার আজকে উইনার, যে উইনারটা কষ্ট আসলে আমরা বিচারকের আসনে থাকলেও কিন্তু খুব কষ্টের, কারণ খারাপটা খারাপ বলা বেশি কষ্টের, ভালোটা ভালো বলা কম কষ্টের। সেই হিসেবে ভালো বলতে গিয়ে আজকে আমরা দুজনেই কনফিউজ ছিলাম, তাই জন্য আজকে আমরা অনেক আলোচনা হয়েছে, সময় পেরিয়ে গেছে। আমরা আজকে যেটা ঠিক করেছি নাম্বারের হিসেবে, প্রথম হলো 12টা এপিসোডে দুজন হলো উইন। এবার দুজনের নাম বলি আগে ফুল স্টপ দিয়ে, আমার ফুল স্টপ মানে ফুল স্টপে আগে কমন ধরে নিলাম। ঈশানা, আর একজন হচ্ছে প্রীতি। আমি কিন্তু শুরুতেই বলেছি আমার কিন্তু লোভ বেড়ে যাচ্ছে দিন দিন আমাদের সবার। থ্যাংক ইউ সো মাচ ডায়মন্ড ওয়ার্ল্ড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই আমার রানী আমি তোর রাজারে, পাবি না আমার মতো বাংলা বাজারে, ওড়ে নেবে না রশি পালকি সাজারে, পাবি না আমার মতো বাংলা বাজারে।